ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে পশ্চিমাদের একতরফা প্রচারের মধ্যেই একটি বাস্তব সত্য সামনে আনলো ইউক্রেনের ভেতর থেকে একজন আইন কর্মকর্তা। বন্ধুরা, তা হলো যে তিনটি কারণে ইউক্রেন যুদ্ধে জয়লাভ করতে পারবে না, আর এখানেই সেই তিনটি কারণ সবিস্তারে আলোচনা করা হয়েছে। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক। আর প্রথমবারের মতো আমার দেশে বিদেশে অবস্থানরত যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা যদি নিয়মিত এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বর্তমানে বিশ্বব্যাপী একটি চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে, শুধুমাত্র ইউরোপের অভ্যন্তরে নয়। বন্ধুরা, এর আঘাত এসে পড়েছে এশিয়াতেও এবং সমগ্র বিশ্ব বলতে মধ্যপ্রাচ্য বলেন ইউরোপ আমেরিকা সব জায়গায় বর্তমানে তেলের উচ্চ মূল্যের কারণে ইন্ডাস্ট্রিয়াল উৎপাদন খরচ প্রচুর পরিমাণে বেড়ে গেছে, আর এটি যদি কয়েক মাসের মধ্যে রাশটানা না যায় তাহলে চরম ধরনের দুর্ভোগ পোহাতে হবে সারা বিশ্বে। এই মুহূর্তে আমেরিকার চাওয়াটা অতি গুরুত্বপূর্ণ। আমেরিকা যেভাবে চাচ্ছে মোটামুটি ইউক্রেন সেভাবেই রাশিয়ার সাথে ব্যবহার করছে, তাই আমেরিকা যদি মনোযোগী হয়ে যুদ্ধ বন্ধের কথা না ভাবে তাহলে এই মুহূর্তে এই যুদ্ধ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তবে আমেরিকার বর্তমান চাওয়া বিশ্বের জন্য মারাত্মক এবং চরম একটি হুমকি হিসেবে দেখা দিচ্ছে। নিজের হীন স্বার্থ উদ্ধারের জন্য এবং ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের নিমিত্তে আমেরিকা চাচ্ছে যুদ্ধটি দীর্ঘায়িত হোক, এবং তারা খোলাখুলিভাবে ঘোষণা করেছে যে তারা চায় রাশিয়া একেবারে দুর্বল হয়ে পড়ুক সামরিক এবং অর্থনৈতিকভাবে, যেন তারা পরবর্তীতে আবার ফোঁসফাঁস করতে না পারে। কিন্তু আমেরিকার এই চাওয়ার মূলে কয়েকটি ভুল রয়েছে। বন্ধুরা, সেই ভুলগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ইউক্রেন যুদ্ধের মাধ্যমে আমেরিকা সুস্পষ্টভাবে কয়েকটি লক্ষ্য হাসিল করতে চায়। ডোনাল্ড ট্রাম্পের সময় ন্যাটো যে আলগা হয়ে গিয়েছিল সেই ন্যাটোর বাঁধনকে আবার সে শক্তিশালী করতে চায়। ডোনাল্ড ট্রাম্পের সময় ইউরোপের সাথে আমেরিকার সম্পর্ক যে তলানি পর্যায়ে এসেছিল সেই সম্পর্ক সে উন্নত করতে চায়, আর ইউরোপকে স্থায়ীভাবে আমেরিকার উপর নির্ভরশীল করতে চায়, সেটি সামরিক ক্ষেত্রে বলুন বা অর্থনৈতিক ক্ষেত্রে বলুন। আর বর্তমান ইউরোপ নির্ভরশীল হচ্ছে ফুয়েল বা জ্বালানির জন্য। আমেরিকা নিজের এমন কোনো জ্বালানি সম্পদ নেই যে যার মাধ্যমে সে ইউরোপে লাগাতার জ্বালানি সরবরাহের মাধ্যমে রুশ জ্বালানি ঘাটতির বিকল্প হিসেবে নিজেকে তুলে ধরতে পারবে। তাহলে আমেরিকা এক্ষেত্রে ইউরোপকে কি দিয়ে ভরসা দিচ্ছে? এক্ষেত্রে আমেরিকা তাদের মিত্রদের কাজে লাগানোর চেষ্টা করছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। বন্ধুরা, বিশ্বের এই দুটি প্রভাবশালী তেল উৎপাদনকারী দেশকে কাজে লাগিয়ে রাশিয়াকে চূড়ান্তভাবে চাপে ফেলতে চায় আমেরিকা। তাছাড়া আমেরিকা তাদের চিরশত্রুর সাথে এই মুহূর্তে হাত মেলাতেও রাজি, বিশেষ করে আমেরিকা এবং ভেনেজুয়েলা। এই দুটি দেশ ঐতিহাসিকভাবে আমেরিকার চিরশত্রু, এখন তারা চিরশত্রুর সাথে হাত মেলাতেও রাজি, কারণ রাশিয়াকে চাপে ফেলতে হলে অবশ্যই বিকল্প জ্বালানির ব্যবস্থা করা আমেরিকার জন্য অত্যাবশ্যকীয় হয়ে উঠেছে। তা না হলে সে ইউরোপকে করায়ত্ত করতে পারবে না, কারণ ইউরোপ তার জ্বালানির জন্য রাশিয়ার উপরে এতটাই নির্ভরশীল যে এখান থেকে তারা যদি কোনো বিকল্প উৎসের সন্ধান ছাড়া বেরিয়ে আসে তাহলে ইউরোপের অর্থনৈতিক সেক্টর মোটামুটি ধ্বংস হয়ে যাবে। যাই হোক, আমেরিকা বর্তমানে যে খেলাটি খেলছে তা হচ্ছে ইউক্রেন ধ্বংস হয়ে যাক, ইউরোপ ধ্বংস হয়ে যাক, কিন্তু আমেরিকার ভূরাজনৈতিক স্বার্থ এবং সামরিক স্বার্থ চরিতার্থ হওয়া না পর্যন্ত তারা এই যুদ্ধে ক্ষান্ত দেবে না। পূর্বে আলোচনার ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট নমনীয় থাকলেও এখন তার শর্তগুলো দেখে মনে হচ্ছে যে ন্যূনতম ছাড় দেওয়ার কোনো মানসিকতা তার এই মুহূর্তে নেই, আর তার মূল্য কতদিন পর্যন্ত ইউক্রেনকে গুনতে হবে সেটিই হলো দেখার বিষয়। তিনি এই মুহূর্তে যে শক্তিটি পাচ্ছেন তা হচ্ছে আমেরিকা তাকে যা চাচ্ছে সেই পরিমাণে সমরাস্ত্র সরবরাহ করছে, কিন্তু অনুদান ভিত্তিক সমরাস্ত্রের মাধ্যমে রাশিয়ার সামনে টিকে থাকা কোনোভাবেই সম্ভব নয়। একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ শুরু হলে অবশ্যই দীর্ঘমেয়াদী সাহায্যের প্রয়োজন হবে। বন্ধুরা, এই সাহায্য বিভিন্নভাবে ব্যাহত হতে পারে। যদি কোনোভাবে এই সাহায্য 7 থেকে 10 দিনের জন্য স্থগিত করা হয় বা ব্যাহত হয় বা রাশিয়া সেই সাপ্লাই লাইনে মারাত্মক হামলা পরিচালনা করতে পারে তাহলে সেটি ইউক্রেনের জন্য চরম বিপদ ডেকে আনবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং এখানে একটা বিষয় স্পষ্ট, আমেরিকা নামক দেশটি বর্তমান তার পরিকল্পনাটি টোটালি ইউক্রেন নিয়ে এমনভাবে সাজিয়েছে তার এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য বা সফল করার জন্য যে মূল্য দিতে হবে সেটি আমেরিকার নয়।
এক্ষেত্রে আমেরিকা লাভবান হচ্ছে, আমেরিকার সামরিক কোম্পানিগুলো লাভবান হচ্ছে। আর এর মূল্য চোকাতে হবে সমগ্র ইউক্রেন এবং ইউরোপের জনগণের, তার সাথে সারা বিশ্বের। কারণ এই যুদ্ধ সারা বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থায় এমন প্রভাব ফেলছে যা থেকে বিশ্ব সামনে কয়েক বছরের মধ্যে বেরিয়ে আসতে পারবে কিনা সেটি বোধগম্য নয়। ইতিমধ্যে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে, এই যুদ্ধের পদে খাদ্য নিরাপত্তা মারাত্মক হুমকিতে পড়েছে বৈশ্বিক পর্যায়ে। যাই হোক, আমেরিকার এই চালচলনের কারণে ইউক্রেনের কপালে শনির দশা আসছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যুদ্ধ কারোই ভালো করে না, এক্ষেত্রে রাশিয়া প্রচণ্ড রকমের চাপে পড়বে তার সামরিক এবং অর্থনৈতিক সক্ষমতা নিয়ে। কারণ যুদ্ধ তাকে অবশ্যই খনিজ শক্তিতে পরিণত করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে এতদিন ধরে যারা পশ্চিমা মিডিয়ার উপর ভর করে ইউক্রেনের জয় চেয়ে এসেছেন বা জয় দেখে এসেছেন, তাদের জন্য আজকে প্রকৃত তথ্য উপাত্তগুলো দিয়ে একটি সংবাদ পরিবেশন করব। কিভাবে পরাজিত হবে ইউক্রেন মাত্র তিনটি কারণে, সেটি আপনাদের সামনে এখন বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। ইউক্রেনের ভেতর থেকে যেহেতু এই প্রতিবেদনটি করা হয়েছে, তাই এ ব্যাপারে মোটামুটি আমরা একটু নিশ্চিত থাকতে পারি। শুরুর সময়ের চেয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের অবস্থা এখন অনেক বেশি খারাপ। আগের চেয়ে বেশি যোদ্ধা হারাচ্ছে ইউক্রেন। সোভিয়েত আমলের অস্ত্র দিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধ জয় কোনোভাবেই সম্ভব নয় বলে করেন দেশটির আইন প্রণেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। ইউক্রেনীয় পার্লামেন্টের সদস্য ওলেক্সান্দ্রা ওস্ত্রিনোভা ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধবিমান সরবরাহে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রের অবস্থা শুরুর সময়ের চেয়ে এখন অনেক বেশি খারাপ। সুশীল সমাজের নেতৃত্বস্থানীয় কর্মী দারিয়া কালেনিয়াসুক বিষয়টি ব্যাখ্যা করে বলেন, সোভিয়েত সরঞ্জাম দিয়ে আমরা এই যুদ্ধে জিততে পারবো না কখনোই। প্রথমত, রাশিয়ার আমাদের চেয়ে অনেক বেশি সোভিয়েত আমলের সরঞ্জাম আছে। দ্বিতীয়ত, এই অস্ত্রের জন্য আমরা অন্য কোথাও থেকে গোলা বারুদ পাচ্ছি না। তৃতীয়ত, রাশিয়ার তুলনামূলক বেশি মানুষ এবং সেনা রয়েছে। উস্তিনোভা বলেন, ইউক্রেন এখন আর সোভিয়েত আমলের মিগ যুদ্ধ বিমান চায় না, কারণ যুদ্ধের ধরন বদলে গেছে। এর পরিবর্তে তিনি বলেন, রাশিয়াকে ঠেকাতে ইউক্রেনের দরকার মাল্টিপল রকেট লঞ্চিং সিস্টেম, প্যালাডিন সেলফ প্রোপেলড হাউজার এবং F-16 মতো যুদ্ধবিমান। এ ধরনের যুদ্ধবিমান ব্যবহারের জন্য ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান এই আইন প্রণেতা। কলেনিউক সম্প্রতি কিয়েভ ইউক্রেনীয় প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন। তিনি বলেন, ইউক্রেনের যুদ্ধ অভিজ্ঞ পাইলট আছেন, তারা এখন প্রশিক্ষণ নিতে প্রস্তুত। আগের দিনও তারা প্রশিক্ষণের জন্য যেতে চেয়েছিল, তবে তাদের নেওয়া এবং প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, কারণ যুদ্ধবিমান সরবরাহের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও। ইউক্রেনে ভারী অস্ত্রশস্ত্র পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র, তবে এখনও পর্যন্ত MLRS সিস্টেম যুদ্ধবিমান সরবরাহ করেনি। উস্তিনোভা কালিনিউক একাধিক বৈঠকে অংশ নিতে এই সপ্তাহে ওয়াশিংটনে অবস্থান করেন। তারা বলেন, দ্রুত এসব ভারী অস্ত্রশস্ত্র প্রেরণের প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় রাজনৈতিক সদিচ্ছার অভাব আছে বলে মনে করা হচ্ছে। এখনও মস্কোকে উস্কানির ভয়ে একটা আবহ রয়েছে আমেরিকার মধ্যে। যুক্তরাষ্ট্র এখন এসব অস্ত্র পাঠাচ্ছে, এসব ভারী অস্ত্রশস্ত্র সরবরাহের সিদ্ধান্ত গ্রহণে অনেক বেশি সময় নেয় দেশটির সমালোচনা করেছেন উস্তিনোভা এবং কালিনিউক। উস্তিনোভা বলেন, যদি আমরা দুই মাস আগে হাউজারগুলো পেতাম তাহলে মারিওপোলের মতো ঘটনা ঘটতো না, কারণ তারা যেভাবে শহরটিকে ঘিরে ফেলছে সেটা করতে সমর্থ হতো না। শহরটিকে ঘিরে ফেলা এবং আক্ষরিক অর্থে এটা ধ্বংস করে দেওয়া। তিনি বলেন, আমাদের জন্য সবাই মানে জীবন, হাজারো জীবন। আমরা শুনে আসছি যে কত দ্রুত সব কিছু এগোচ্ছে এবং কত দ্রুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা ছিল অকল্পনীয়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এ ধরনের যুদ্ধ আর হয়নি। আর দুর্ভাগ্যজনক হলো, এখনও আমরা দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার কথাই বলে আসছি। কিয়েভের ন্যাটো জোটে যোগদানের পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এই যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র, অর্থ, প্রশিক্ষণ দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। সম্প্রতি তারা দেশটিকে ভারী অস্ত্রশস্ত্র সরবরাহ করতে শুরু করেছে। এতে রুশ বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে ইউক্রেনীয় বাহিনী, আর এটি যুদ্ধটিকে দীর্ঘায়িত করতে সহায়তা করছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সম্পূর্ণ ইউরোপ এই মুহূর্তে সামরিক সহায়তা দিচ্ছে ইউক্রেনকে, যেটি রাশিয়াকে ক্রমান্বয়ে ক্ষুব্ধ করে তুলছে। আর ক্ষুব্ধ রাশিয়া বা ক্ষুব্ধ পুতিন পরবর্তীতে কী পদক্ষেপ নেবেন সেটি নিয়ে সকলে উদ্বিগ্ন, যদিও এ ব্যাপারে আমেরিকার কোনো মাথা ব্যথা লক্ষ্য করা যাচ্ছে না। তারা মনে করছে পুতিন এর চেয়ে আর বেশি কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতা বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এই মুহূর্তে তার নেই, আর এটি হচ্ছে চরম ভুল। মিস্টার পুতিনকে পূর্বের থেকে জাজমেন্ট করে যদি কোনো পূর্ব অনুমান করা হয় সেটি বড় রকমের ভুল ছাড়া আর কিছুই নয়।
আর এই ভুল থেকে যদি পরবর্তীতে ইউক্রেনের মাটিতে রুশ হামলা আরও কয়েক গুণ পরিমাণে বেড়ে যায় এবং আরও কয়েক মাস বা কয়েক বছর দীর্ঘায়িত হয় এবং শেষ পর্যন্ত এটি যদি একটি পারমাণবিক যুদ্ধে রূপ লাভ করে তার দায় আমেরিকা কখনোই এড়াতে পারবে না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার দেশে বিদেশে অবস্থানরত বন্ধুরা যারা নিয়মিত আমাদের দেখে থাকেন কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মহিউদ্দিন ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে বাংলাদেশের সামরিক কেনাকাটা থেকে শুরু করে বৈশ্বিক সামরিক বিশ্লেষণ আপনারা নিয়মিত সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।